আসসালামু আলাইকুম। এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। এই যমুনা ফিউচার পার্কের পাঁচতলার উপরে 7টি VIP সিনেমা হল, যে সিনেমা হলগুলো দেখতে এত সুন্দর চমৎকার যা আপনি অবাক হয়ে যাবেন। আজ সেই সিনেমা হলের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। সবাই ভাবেন যে সিনেমা হলগুলোতে সবসময় বাজে কিছু হয়, আসলে কি তাই? চলুন দেখে আসি। লিফটের 5 আছে, হয়তো 6 তলার মধ্যে এর গ্রাউন্ড আরও ফ্লোর আছে। অবাক হয়ে যাবেন যে এখানে কয়টা সিনেমা হল আছে। প্লেট, ফাস্ট ফুড অনেক কিছু পাওয়া যায়। তো শুরু করতেছি, এই হচ্ছে উৎসব। একটা ফলগুলো খুবই মার্জিত, আপনারা ভাবেন যে নোংরা পরিবেশ, কিন্তু না, ওই রকম কিছু না। এখানে যারা আসে সবাই স্ট্যান্ডার্ড, বলতে পারেন ভালো ফ্যামিলির। এখানে কোনো থার্ড ক্লাস লেভেলের কেউ আসে না। এটা হচ্ছে আমার সামনেরটা দ্বিতীয়টা, এটা নিয়ে দুইটা যাচ্ছে সিনেমা হল। এটাতে কিন্তু আমি অলরেডি হাফ টাইম দেখেছি, তুফান চলতেছে। ভাই, ঈদের মধ্যে জানি কয়টার মধ্যে তুফান চলছে, একটা না? সবগুলোতেই কয়টা সিনেমা হল এখানে? কয়টা জানো? 7টা। এখানে উনি বলছে সিনেমা হল 7টা, আমি কিন্তু অলরেডি 2টা দেখাইছি। যাই হোক, 7টা আমি আপনাদের দেখাইতে পারি কিনা সেটা দেখাচ্ছি। আসেন, এই পাশে কিন্তু আরেকটা ফাস্টফুডেরই, এই যে ফাস্টফুডেরই আরেকটা। আমরা ওই উৎসবের এই আইরিশ, এটা 3 নম্বর, থার্ড 3 নম্বর। আর আমার সামনে আছে আরেকটা, কয়টা হইল? 4টা। এটা নিয়ে 4টা, পিছনেরটা হচ্ছে এক্সপোজার। আমি এখন আছি যমুনা ফিউচার পার্কে। এই একটা 5টা, এটা হচ্ছে ট্রানজিশন 5টা। এই পাশে আমরা যখন সিনেমা হলে যখন সিনেমা দেখি তখন কিন্তু ওয়াশরুম থাকে, এটা হচ্ছে লেডিস, ওই পাশে আছে জেন্টস। অ্যাকচুয়ালি পরিবেশটা অনেক সুন্দর। আমরা যারা গ্রামে থাকি কিংবা আগে গ্রামের এলাকাগুলো সিনেমায় দেখতাম, সবাই এগুলো নিয়ে খুব বাজে মন্তব্য করতো, কিন্তু এটা খুবই ভালো, অনেক সুন্দর। একবার আসলে বারবার আসতে মন চাইব। 5টা হয়েছে, তাই না? এটা দিয়ে কয়টা দেখেন? ক্লাব রয়্যাল, এটা হচ্ছে 6টা। আর ওই পাশে লাস্ট যে ওইটা দিয়ে হচ্ছে 7টা। তো আমার অনেক ভালো লাগছে, আমি প্রায় রেগুলারলি আমি সিনেমা হলে সিনেমা দেখতে আসি। আমার মনে হয় তুফানি এইখানে 5 বার না 6 বার দেখা হয়ে গিয়েছে। ভালো আছেন ভাই? তো ভাই, সিনেমা হল মোট কয়টা আছে? এটা না, আপনি মন্টেজে, তাই না? আমি দেখতেছি কয়টা আছে, 7টা, তাই না? তো আমরা যারা গ্রামে থাকি, আমি শুধু এইটাই দেখালাম। অনেকে ভাবে যে সিনেমা হলগুলো হয়তো ভালো না খারাপ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভালো। এখানে আসলে মনও ভালো হয়ে যায়, আর যারা আছে সবাই ভালো ফ্যামিলির। এখানে যে 7টা সিনেমা হল আছে, এটা লিফটের 5, এটা কেউ, আমরা যারা গ্রামের মানুষ কেউ বিশ্বাসই করতে চাইবো না। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। সবগুলাই টেবিলে তুফান চলছে, সবগুলাই। 7টা সিনেমা হলের মধ্যে 7টাতেই তুফান। আসলে এইখানে যদি আপনি বসুন্ধরা সিটিতে সিনেমা হলে যান, তাহলে দেখবেন যে এখানে টিকিটই পাওয়া যায় না, অ্যাডভান্স রেখে মানে কেটে রাখে। ওইখানে আমি একদিনও দেখতে পারি নাই, কিন্তু এইখানে অনেকগুলো সিনেমা হলে একই ছবি প্রত্যেকটা চলার কারণে এখনও যে আমি তুফান দেখতেছি, এটাও কিন্তু একদম ফুল। মানে সিট যদিও পিছনের দিক থেকে নিয়েছি, তবে অনেক ভালো লাগতেছে বিষয়টা। এই যে আমি এখনই নেবো, কি বলে, পপকর্ন নেবো আর কি, আর যা যা খাবো এইসব। ভাই, ঝালটা দেন তো একটা। হ্যাঁ হ্যাঁ, ঝালটা দেন। আমি অনেক কিছু খাইছি এইখানে আসার আগে, ফাস্টফুড টুট এগুলো অনেক কিছু খাইছি, আর আজকে যেটা নিচ্ছি। ভাই, ওই ভাইটা আছে না, ওই যে খাটো ফুটো কইরা, কি নাম জানো? কই, ওয়াশরুমে গেছে। কার্ডও পেড করা যায়, আমার কাছে কার্ড 3টা আছে, তার 2টা নিয়ে আসছি, তো কার্ডও এখন পেড করব। আপনি যে ভিডিও করতেছেন, আমার ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়? নেন কোল্ড ড্রিঙ্কস টিঙ্কস কিছু নেবো। কুক ছাড়া কি অন্য কিছু দেন? স্প্রাইট দেন, ফান্টা দে, দুইটা দিয়ে দেন, ফান্টা দেন। অনেক ভালো। আরে, কোনটা দিছি ভাই? বলেছি ভাই, বলেছি। এই যে আমি পাসওয়ার্ড টিপছি, বিল কিন্তু দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। মানে উনি ঢাকাতে বেশিরভাগ এখন কার্ড নিয়ে চলাফেরা করে, ক্যাশ কম নিয়ে ঘুরে, ঠিক আছে না ভাই? গ্রামের ছেলে তো, এটা আমার জন্য একটা সৌভাগ্য বলতে পারেন।
এটা একটু ই করা দরকার ভাই, সিকিউরিটি দেওয়া দরকার। এটা খালি পড়ে জায়গা, অনেকবার পড়ে গেছে আমার, বইলা দিয়ে আমি তো একদিন আপনি লোকে ঝগড়া করছি। আপনাদের জন্য পপকর্ন পরবর্তী সময় আসলে আমার তরফ থেকে এটা আপনাদের জন্য থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তুফান ভাই, তুফান অসাধারণ এসি কিন্তু পুরোটা ভিতরে, ভিতর পর্যন্ত আপনাদের দেখাইলাম।